नमस्कार बंधुरा तो आज के आमरा देखते पेलाम निफ्टी फिफ्टिर मध्य बेश भालो रकम आबारो फल होयेछे सेटा होच्छे 0.51% এবং আমরা আজকে সকালেই বলেছিলাম আমরা একটা পোস্টও করেছিলাম পাবলিক টেলিগ্রাম গ্রুপে যে 17,300 এই লেভেলটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন হিসাবে হতে পারে এবং সেই জায়গাতে আমরা দেখতে পেলাম আজকের দিনে ওখানে ক্লোজ হয়েছে। তো সেইভাবেই আমরা আজকে এমন কিছু শেয়ার নিয়ে কথা বলবো যেই শেয়ারগুলো ভীষণ ভালো রিটার্ন দিয়েছে এবং কালকেই নিয়েছিলাম প্রায় আজকে আমরা 4% কাছাকাছি রিটার্ন পেয়েছি। তো সেই সব শেয়ার নিয়ে কথা বলবো। তার আগে বলে দিই সেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম লার্নিং গ্রুপে যারা জয়েন করতে চান যার লিঙ্ক নিচে দেওয়া আছে গিয়ে জয়েন করতে পারেন। তার সাথে সাথে যারা সুইং ট্রেডিংয়ের জন্য আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চান তারও লিঙ্ক দেওয়া আছে গিয়ে জয়েন করতে পারেন। আর আমাদের 5th মার্চ একটা ওয়েবিনার হচ্ছে বিকেল 3:30 থেকে অনেকেই জয়েন করেছেন তো আপনারাও চাইলে সেই ওয়েবিনারে অংশগ্রহণ করতে পারেন যার লিঙ্ক নিচে দেওয়া আছে গিয়ে পেমেন্ট করলে আপনাদের কাছে অটোমেটিকভাবে সেটা চলে যাবে লিঙ্কটা। তো আজকের দিনে ট্রেডিংয়ে বেশ ভালো রকম কিন্তু প্রফিট আমরা জেনারেট করতে পেরেছি। তো ব্যাঙ্ক নিফটিতে আমরা যেভাবে ট্রেডিং করেছিলাম প্রথমে সি সাইডে নিয়েছি এবং সি সাইড থেকে ভালো রকম প্রফিট পেয়েছি। দেখুন অনেকেই আজকে মেসেজ প্রায় আমি 2-3 জন দেখলাম যারা আমরা যেই কলটা দিই সেই কলের আউট অফ দ্য মানি কিনে নেন, মানে ধরুন সি সাইডে দিলাম তিনি সেই সাইডে যেই কলটা দিয়েছি সেইটা না নিয়ে আপনারা নিলেন আউট অফ দ্য মানিতে, ফলে সেই মানে যেই লসটা হবে সেই ভোগদানটা আপনাকেই করতে হবে। কারণ আমরা যখন দিই দেখুন কল হলে আপনি নিজে থেকে করুন, যদি আমাকে আপনাকে মানে আপনারা যদি আমার সাবস্ক্রিপশান নিয়ে আপনারা যদি নিজেরা কাজ করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদেরই ভুগতে হবে, তো সেই ভোগদানটা কিন্তু কেউ নেবে না। তাই ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করুন, কিন্তু ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করার আগে ভীষণ ভালোভাবে আগে জানুন, মার্কেটকে বুঝুন। আমরা যে লার্নিং পারপাসে যেই সব কলগুলো দিয়ে থাকি সেই কলগুলো আগে বুঝুন যে কেন এই জিনিসগুলো দেওয়া হচ্ছে। আপনারা না বুঝে শুনে যদি নিয়ে নেন বা আমি এক কল দিচ্ছি সেই জায়গাতে আপনারা এক নিয়ে নিচ্ছেন সেক্ষেত্রে প্রফিটের জায়গায় লসটাই হবে, এটাই স্বাভাবিক। তো এইটাই আপনাদের বুঝতে হবে যে কেন হচ্ছে না হচ্ছে সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আপনাদের আগে জানতে হবে। দেখুন সেই সাইডে ভালো রকম প্রফিট হলো এবং তারপরে আমরা সেখানেও বলেছিলাম যে 41,219 এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে একটা বড় ফল দেখতে পারি, মানে ইয়েলো লাইনটা। সেখান থেকে আমরা একটা বেশ ভালো রকম 3টে পরপর রেড লাইন দেখতে পেলাম এবং আমাদের কাছে 356 লেভেলটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছিল যেইটা হচ্ছে বেগুনি কালারের মানে পার্পল কালারের যে লাইনটা। তো এটাও আমরা বলেছিলাম কিন্তু আজকের দিনের ভিডিওতে যারা দুপুরের ভিডিও দেখেছেন তাদের দিকে বলেছিলাম। তো সেই লেভেলগুলো জেনে থাকলে আপনি নিশ্চয়ই করে থাকবেন। আমি বারবার বলেছিলাম এই রেঞ্জ বাউন্ডের মধ্যে যতক্ষণ না রেঞ্জটা ব্রেক করছে ততক্ষণ অবধি আপনারা কেনা বা সেল কোনোটাই করবে না। তো যখন রেঞ্জ বাউন্ড করলো 40,219 যে রেঞ্জটা ওইটা যখনই ব্রেক করেছে তখনই আমরা নিয়েছি এবং সেক্ষেত্রে পি সাইড একটা ভালো রকম আমরা প্রফিট পেয়েছি। দেখুন প্রফিট করতে গেলে আপনাকে অপেক্ষা করতে হবে, অপেক্ষা ছাড়া কিন্তু প্রফিট হবে না, অপেক্ষাই একমাত্র পথ। আমি বারবার একটা কথা বলি যে ওয়ারেন বাফেটের একটা কথা আছে যেটা হচ্ছে শেয়ার মার্কেটে ইম্পেশেন্স টু পেশেন্সের কাছে টাকাটা ট্রান্সফার হয়। যারা ইম্পেশেন্স পারসন তাদের কাছ থেকে যারা পেশেন্স পারসন তাদের কাছে কিন্তু টাকাটা ট্রান্সফার হয়। তো এই কথাটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। এবারে চলে যাই শেয়ারে। প্রথম যে শেয়ারটা সেটা হচ্ছে আমরা এশিয়ান পেন্টস আজকের দিনে 2.87% কাছাকাছি আপসাইডে আমরা মুভমেন্ট দেখতে পেলাম এবং আমরা 2700 লেভেলে একটা বাইং প্রাইস আমরা বলেছিলাম, আলোচনা করেছিলাম ওখানে যে 2700 লেভেলটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন আমাদের হতে পারে এবং এই রকম লেভেলে আমি কিন্তু বাই করছি সেটাও জানিয়েছিলাম। তো সেই লেভেল থেকে আমরা দেখতে পেলাম ভালো রকম একটা প্রফিট এবং এক্ষেত্রে দেখুন আমরা কিন্তু 2897 এই লেভেলটাতে আবারও রেজিস্ট্যান্স পেতে পারি। তাই এই লেভেলের দিকে খেয়াল রাখবেন। যদি আপনি সুইং ট্রেডিংয়ের জন্য নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি সেল করতে পারেন। যদি আপনি লং টার্ম মানে আমি যেরকম এশিয়ান পেন্টসকে লং টার্ম হিসাবে ভেবে রেখেছি, তাই যদি আপনি লং টার্ম হিসাবে নিয়ে রাখেন সেক্ষেত্রে আপনি এই জায়গাটা থেকে হোল্ড করেও রাখতে পারেন, আবার কিছুটা পড়লো আবার কিছুটা অ্যাকোয়ার করতে পারেন। তো এইভাবে আপনারা কাজ করতে পারেন। তাই এই লেভেলগুলো কিন্তু দেখতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আর আমাদের সুইং ট্রেডিংয়ের গ্রুপে অনেক কিছু এইসব নিয়ে কথা হয়, যারা যারা চান তারা জয়েন করতে পারেন। আবার আপনারা অনেকেই বলবেন যে স্যার বারবার এই কথাগুলো কেন বলেন, কারণ অনেকেই আছেন আমাদের ভিডিওটা কেটে কেটে দেখেন, তাই আমি বললেও হয়তো ওই জায়গাটা থেকে মিস করে গেছেন, তাই আবারও বারবার বলি। এবার চলে যাই পলিক্যাব ইন্ডিয়া। দেখুন আমরা 2808 এই লেভেলটাতে বাইরের একটা কথা বলেছিলাম। তো ওই লেভেল থেকে আমরা দেখতে পেলাম যে 3081 লেভেল এবং এখানে গিয়েও কিন্তু একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল গঠন করেছে। তো ওখান থেকে আমরা আবারও বলছি যে ওই জায়গাটা কিন্তু হায়ার হাই, তাই ওই জায়গাতে খুব রিস্ক আছে। কিন্তু আমরা যদি দেখি এই হাইটাকে ব্রেক করে মার্কেট উপরের দিকে যাচ্ছে তাহলে আমরা 3100-3200 যে 3100 লেভেল তো চলেই এসেছে, প্রায় আমরা 3300 লেভেল অবধি কিন্তু খুব ইজিলি দেখতে পেতে পারি। তাই ওই লেভেলের দিকে নজর রাখবেন। আর এখানে আমি যেটা বলেছিলাম যে আমাদের যদি সবচেয়ে বেশিও পড়ে সেটাও 2808 লেভেলে এসে ম্যাক্সিমাম পড়তে পারে, তাই ওখানে যারা 2808 কাছে নিয়েছিলেন এখানে আপনি কিছুটা পরিমাণ সেল করতে পারেন। তবে আপনি যদি একটু রিস্কি ট্রেডার হন, মানে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে যদি একটু রিস্ক নিতে বেশি পছন্দ করেন, তখন আপনি হোল্ড করতে পারেন। আমার মনে হয় 3300 লেভেলকেও খুব শীঘ্রই আমরা দেখতে পেতে পারি। আর এই ভিডিওটা কিন্তু একদমই এডুকেশনাল পারপাসে, কেউ কিন্তু এটাকে রেকমেন্ডেশন হিসাবে নেবেন না। শেয়ার কেনা বেচার আগে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সাথে কথা বলি তারপরেই কেনুন। এবার আসি ইয়েস ব্যাঙ্ক। ইয়েস ব্যাঙ্ক আজকের দিনে 6.40% কাছাকাছি আপসাইডে মুভমেন্ট দিল। দেখুন, আমাদের সুইং ট্রেডিংয়ের গ্রুপে, প্রাইভেট টেলিগ্রাম গ্রুপটাতে আমরা বলেছিলাম কোথায় বাই করার কথা, এবং আমরা ভিডিওতেও আলোচনা করি যে 16.50 টাকার কাছাকাছি আমাদের বাইং প্রাইস ছিল, এবং সেখান থেকে একদিনে কিন্তু আমরা 7% কাছাকাছি প্রফিট জেনারেট করতে পেরেছি, এবং 16.10 আমরা কিনেছিলাম। তো সেই রকম জায়গাতে আমি বারবার বলেছিলাম যে 16.35 টাকাতে, তো 16.10 আমরা বলেছিলাম যে একটা স্ট্রং সাপোর্ট জোন হতে পারে, আমি যদি ওই লেভেলে আসে আবারও আমি কিনবো, তাই ওরকম আমি 16.35 কাছে আবারও কিছুটা কিনি। তো সেখান থেকে আমরা আজকে 17.45 করে পেয়েছি। তো ভীষণ ভালো কিন্তু রিটার্ন দিয়েছে, আমাদের টার্গেটও ওখানে বলা আছে। তো সেই রকম যদি আপনারাও সেই সব উপভোগ করতে চান তো আপনারা জয়েন করতে পারেন আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে। তো সেক্ষেত্রে দেখুন, এই লেভেলগুলোতে কিভাবে আপনি যতক্ষণ না আপনি মার্কেটে বেশি দিন থাকবেন ততক্ষণ এই কনফিডেন্স আপনার মধ্যে আসবে না, তাই মার্কেটে থাকতে হবে, আপনাকে টাইম দিতে হবে। এবার আসি টাইটান কোম্পানি। দেখুন, টাইটান কোম্পানি এই বক্স থিওরিটা, বক্সটা ব্রেকডাউন দিয়েছে, সেখান থেকে ফল হচ্ছে এবং আরও কিছুটা ফল হতে পারে, সেটা হচ্ছে 2300 কাছাকাছি অবধি। তো আমরা ম্যাক্সিমাম কিন্তু 2300 লেভেল অবধি দেখতে পারি। যদি 2300 লেভেলে আমাদের কাছে আসে আমি সেই জায়গাতে কিছুটা পরিমাণ আবার বাই করব। তো 2300 লেভেলকে আমি অপেক্ষা করে বসে আছি যে 2300 লেভেলটা কখন আসে। আর যারা 2300 লেভেলের কাছে আগে ওয়াই করেছিলেন আর তাদের দিকে বলেছিলাম যে 2522 লেভেলের কাছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স থাকতে পারে, এবং সেখান থেকেই দেখুন ঘুরে আবার পড়লো। তো ওই জায়গাতে আপনারা আশা করছি সেল করেছিলেন। আমি আপনাদের কিন্তু যেখানে সেল করতে হবে রেজিস্ট্যান্স জায়গার সেই জায়গাটাও বলে দিই, এবং কোথায় সাপোর্ট জোন সেই জায়গাটাও বলে দিই। তারপরেও যদি আপনারা লস করেন, অনেকে বলছিলেন একজন কি 5 লাখ টাকা থেকে 2 লাখ টাকায় এসেছে, কারো 15 লাখ টাকা থেকে 3 লাখ টাকায় নিয়ে এসেছেন। তো এইগুলো আমাকে বলে কিছু হবে না, আমি আপনাকে ধারও দিতে পারবো না বা আমি আপনাকে টাকাটা ফেরতও দিতে পারবো না। যেটা করতে পারবো আপনাদের বার করতে পারবো, আমি যতটা সম্ভব হেল্প করি। এত কিছুর মাঝখানেও আপনারা যখন ফোন করেন আমি যতটা টাইম অনুযায়ী ধরে চেষ্টা করি, যে হোয়াটসঅ্যাপ করেন যাই করুন আমি চেষ্টা করি, এর বেশি আর কিছু করতে পারবো না আমি। এবার দেখুন দীপক নাইট্রেট। দীপক নাইট্রেট আমরা এইরকম লেভেলে কিন্তু কালকেও আমি বাই করেছিলাম এবং আজকের দিন একটু বা পড়েছে। তবে এই যে জোনটা দেখুন, এই জোনটা কিন্তু বক্স থিওরি অনুযায়ী একটা বক্স ক্রিয়েট করছে, এবং এখান থেকে কিন্তু অ্যাকুমুলেশন হচ্ছে। এই অ্যাকুমুলেশন থেকে কিন্তু বিশাল বড় একটা র্যালি দিতে পারে, সেটা আমরা ফার্স্ট টার্গেট রাখতে পারি 2170 এই লেভেলটা, যে পার্পল কালারের যে মানে বেগুনি কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন ওখান অবধি আমরা ফার্স্ট টার্গেট রাখতে পারি, এবং ইজিলি আমার মনে হয় ওই লেভেলে আমরা দেখতে পেতে পারি দীপক নাইট্রেটকে। তো এই লেভেলের দিকে একটু নজর রাখবেন, আর এই লেভেলগুলো কিন্তু খুব ভালো করে নজর রাখবেন এবং এই শেয়ারগুলোকে র্যাডারে অবশ্যই রাখবেন। এবার চলে যায় মির্জা ইন্টারন্যাশনাল। মির্জা ইন্টারন্যাশনাল আজকের দিনে 3.20% কাছাকাছি আপসাইডে মুভমেন্ট দিয়েছে, দিয়ে ক্লোজ হয়েছে। দেখুন, প্রায় 4 থেকে 4.5% কাছাকাছি আপসাইডে মুভমেন্ট করেছিল, তো সেখান থেকে ক্লোজ হলো 3.20%। এবং কালকের দিনে আমি যে বাই করেছিলাম সেটাও আপনাদের জানিয়েছিলাম, এবং আজকের দিনেও আমি কিছুটা পরিমাণ বাই করি, যদি বা জানানো হয়নি। অনেকে পড়ে গেলে আরও বেশি কথা বলবেন। যখন পড়ে গেছিলো আমি তখনই একটা দুটো মনে হচ্ছে, আমি খুব একটা বেশি শেয়ার কিনতে পারিনি, তো একটা দুটোই মনে হচ্ছে আবারও কিনেছিলাম। তো সেক্ষেত্রে কালকেও বেশ আবারও কিছু কোয়ান্টিটি আমি কিনেছিলাম, তো আজকেও সব মিলে হয়তো বা বেশ কিছু কোয়ান্টিটি আমার কেনা হয়ে গেল দুদিনে। ভালো রকম রিটার্নও পেলাম, তো 4%-এর কাছাকাছি একদিনে 4% রিটার্ন মানে যথেষ্ট রিটার্ন, এটাকে তো মানে একদম আপনি এড়িয়ে যেতে পারবেন না। তো দেখুন, এইরকম জায়গাগুলোতে আমাদের বাই করতে হবে, এই জায়গাগুলোকে মিস করে গেলেই শেষ। তো এবার নেক্সট শেয়ার চলে যায় ডিক্স অ্যান্ড টেকনোলজি। ডিক্স অ্যান্ড টেকনোলজি আপনাদের বলেছিলাম আমি 2650 লেভেলে বাই করতে, তো সেখান থেকে দেখুন 2890 লেভেলকে আমরা টাচ করতে দেখতে পেলাম। এবার এই লেভেলটা দেখুন আমি কেন বলেছিলাম সেটা আগে বুঝতে হবে, যে এই লেভেলে একটা বক্স থিওরি, একটা অ্যাকুমুলেশন চলছিল। এই বক্সটাকে যখনই ব্রেক করবে তখনই কিন্তু একটা বিশাল বড় র্যালি আমরা দেখতে পেতে পারি, এবং এখনও পর্যন্ত সেই র্যালির শুরুবাতই হয়নি, সবে তো শুরুবাত হয়েছে। 2890 লেভেল দেখতে পেয়েছি আমরা, 3200-3300 লেভেল ইজিলি দেখতে পেতে পারি ডিক্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে। তাই এই লেভেলগুলোর দিকে একটু নজর রাখুন। আর যদি আপনারা কেউ চান, আবারও বলছি, যদি আপনারা কেউ চান তো আমাদের সুইং ট্রেডিংয়ের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন, আর অপশন ট্রেডিংয়ের প্রিমিয়াম লার্নিং গ্রুপে আপনারা জয়েন করতে পারেন, যার লিঙ্ক নিচে দেওয়া আছে, গিয়ে জয়েন করতে পারেন। আর আমাদের যে ওয়েবিনারটা হচ্ছে সেই ওয়েবিনারেও আপনারা জয়েন করতে পারেন, যেখানে অনেক কিছু নিয়ে কথা হবে, শিখতে পারবেন, জানতে পারবেন। শেখাটা ভীষণ বড় ব্যাপার, তো শেখার জন্য আপনারা জয়েন করতে পারেন। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই। আর লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।